ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হারটা হারিয়ে দিয়েছিল। বহুদিন যাবৎ বিশ্বনবীর সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একটা মনোমালিন্য চলছিল। বিশ্বনবী যদি রাগ অথবা চাপ দিলে বলতেন, না উমর বকর, উমর ওসমান আলী চলে যাও অমুক জায়গায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা পরে আছে, আমি দেখতে পাচ্ছি, আমি জানি, গায়েবের খবর জানি, যাও নিয়ে আসো, এটা বলতে পারতেন না, কিন্তু বলেনি। তিনি পারেন না, যেটা বিশ্বনবীকে জানানো হয়েছিল মূলত তিনি সেটাই জানতেন, বাপটাকে দেখে জানতেন। যদি বলি পীরেরা জানে গায়েবের খবর, যদি বলি বিশ্বনবী গায়েবের খবর জানে, যদি বলি গণক ঠাকুরেরা গায়েবের খবর জানে, যদি বলি কবিরা যারা গায়েবের খবর জানে, ওই ফকিরেরা গায়েবের খবর জানে, এরকম যদি বলি আউলিয়ারা গায়েবের খবর জানে, এটা যদি বলে থাকে স্পষ্টভাবে শিরক হবে এবং শিরকে আকবর হবে। তারা বিশ্বনবী যদি গায়েবের খবর না জানেন, তাহলে আপনার দীর্ঘকর আউলিয়ার গায়েবের খবর জানবে কখনোই না। সামান্য উপস্থিতি বক্তব্যের সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এটা পাবেন বুখারীর হাদিস 7380 নম্বর হাদিস। 7380 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রাত্রিয়া স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদাসাকা আন্নাহু ইয়ালামুল গায়ব ফাকাদ কাযাবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো ব্যক্তি এই সংবাদ প্রচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এই কথা যদি কেউ প্রচার করেন, এই কথা যদি কেউ বলেন, ফাকাত কাযাবা, বিশ্বনবী তিনি বললেন, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তাহলে সে মিথ্যা কথা বলছে। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর জানেন, তাহলে ফাকাত কাযাবা, সে মিথ্যা কথা বলছে। তাহলে আমরা জ্ঞানগত শিরিক অর্জন করে সেটা মানুষের মাঝে আমরা প্রচার করছি আর বলছি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবের খবর জানে, আমাদের পীর ওলি আউলিয়া গাউস কুতুবরা গায়েবের খবর জানে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না, সামান্য উপস্থিতি। তাহলে এই জ্ঞানগত শিরিক আমাদের মাঝে আছে কিনা, আমরা তো এখনই আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে আমরা চলে যাবো কবিরাজের কাছে, গণক ঠাকুরের কাছে যাবো না, কিন্তু কেন? এটা তো শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলছেন, মান আতা'আরাফা ফাসআলা আন শাইইন লাতুবাল্লাহু সালা আরবাইনা লাইলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা মিশকাতে স্পষ্ট 4595 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান আতা'আরাফা ফাসআলা আন শাইইন লাতুবাল্লাহু সালা আরবাইনা লাইলা। কেউ যদি কোনো গণক ঠাকুরের কাছে যায়, গণক ঠাকুরের কাছে গিয়ে কোনো কিছু জানতে চায়, অদৃশ্যের কোনো কিছু যদি জানতে চায়, তাহলে সে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করবেন, তাহলে 40 দিনের ইবাদত কবুল হবে না যদি কোনো গণক ঠাকুরের কাছে গিয়ে কোনো কিছু যদি জানতে চায়। এক, দ্বিতীয়ত এটা হলো শিরক, গায়েবের খবর জানতে চাওয়া আর সে বলা, দুটি শিরক।